হ্যালো ভিউয়ার্স, আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম বিশেষেরা বাংলা কুইজ ও তার উত্তর নিয়ে। আপনারা এই টিউটোরিয়ালের মাধ্যমে জানতে পারবেন জি কে ধাঁধা সহ উত্তর। যদি আপনি বুদ্ধি থাকেন অবশ্যই কয়েক কুইজের উত্তরগুলো দিতে পারবেন, তবে 90% লোকেরাই এই ধরনের প্রশ্নের উত্তরগুলো দিতে ভুল করে থাকে। তাই নিজের বুদ্ধিমত্তাকে যাচাই করার জন্য এবং আনকমন কিছু প্রশ্নের উত্তর জানার জন্য হলেও একবার হলো ভিডিওটি দেখুন। এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা নতুন নতুন বিষয় জানতে পারবেন, হয়তোবা এর মধ্য থেকে কোনো একটি আপনারও কাজে লাগতে পারে। তাই আর দেরি না করে চলুন না আমাদের মূল বিষয়ের দিকে যাই। খাবার খাওয়ার কত সময় পর আমাদের ঘুমাতে যাওয়া উচিত? তো ভিউয়ার্স, আপনার যদি উত্তরটা জানা থাকে অবশ্যই কমেন্টসে তুলে ধরুন। এর উত্তরটা হবে খাবার খাওয়ার 30 মিনিট পর আমাদের ঘুমাতে যাওয়া উচিত। কোন শাক খেলে মানুষের মাথা ব্যথা কমে? তো ভিউয়ার্স, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, অবশ্যই উত্তরটা জানা রাখা উচিত। এর উত্তরটা হবে পালং শাক খেলে মাথা ব্যথা কমে। মানুষ কতদিন পর্যন্ত না ঘুমিয়ে বেঁচে থাকতে পারে? চলুন না এ বিষয়টি এবার আমরা এক নজরে দেখে নিই। এর উত্তরটা হবে মানুষ 12 দিন পর্যন্ত না ঘুমিয়ে থাকতে পারে। মেয়েরা কোন জিনিস একবার খাওয়ার পর দ্বিতীয়বার খেতে চায় না? চলুন না এ বিষয়টি এবার আমরা দেখে নিই। উত্তরটা হবে ধোঁকা খাওয়ার পর আর খেতে চায় না। কত ঘন্টা ঘুমালে আপনি তাড়াতাড়ি মারা যাবেন? এর সঠিক উত্তরটা হবে 5 ঘন্টা ঘুমালে। বালিশ ছাড়া ঘুমালে আপনার কি হবে? তো ভিউয়ার্স, উত্তরটা জানা থাকলে অবশ্যই বলবেন। এর সঠিক উত্তরটা হবে বালিশ ছাড়া ঘুমালে পেট ব্যথা কমে। কোন প্রাণী তার মৃত্যু জানে? এর সঠিক উত্তরটা হবে বানর তার মৃত্যু জানে। কোন দেশে 13 মাসে 1 বছর হয়? চলুন না এ বিষয়টি এবার আমরা দেখে নিই। এর উত্তরটা হবে ইথিওপিয়া দেশে। কোন ফলটি হজমে সহায়তা করে? চলুন এ বিষয়টি এবার জেনে নিই। উত্তরটা হবে পেঁপে খেলে হজমে সহায়তা করে। গাজরে কোন ভিটামিন থাকে? চলুন না এ বিষয়টি এবার আমরা দেখে নিই। এর উত্তরটা হবে ভিটামিন এ। কোন ফল খেলে রাতে ঘুম বেশি হয়? চলুন এ বিষয়টি এবার আমরা জেনে নিই। উত্তরটা হবে কলা খেলে রাতে বেশি ঘুম হয়। কোন দেশের মানুষ বেশি চশমা পরে? চলুন না এ বিষয়টি এবার আমরা দেখে নিই। এর উত্তরটা হবে পাকিস্তান দেশের মানুষ। কোন দেশে মৃত্যুর পরে বিয়ে হয়? চলুন এবার আমরা এ বিষয়টি জেনে নিই। এর উত্তরটা হবে চীন দেশে এ নিয়ম আছে কিছু জায়গায়। মেয়েরা নাভির নিচে শাড়ি পরে কেন? চলুন না এ গোপন রহস্যটি আপনারা জানা উচিত। নাভি হলো মেয়েদের আকর্ষণীয় অঙ্গের একটি। শাড়ির ফাঁকে সামান্য নাভি দেখতে খুবই সুন্দর লাগে, তাই মেয়েরা নাভির নিচে শাড়ি পরে।
মেয়েদের কোমরের নিচে বালিশ রেখে সহবাস করলে কী ফায়দা হয়? এর উত্তরটা হবে, কোমরের নিচে বালিশ রেখে সহবাস করলে মেয়েরা গর্ভবতী হতে পারে বেশি, এছাড়া লিঙ্গ পুরো ভিতরে ঢুকানো যায়, এতে মেয়েরা মজা পায় বেশি। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের কালেকশন। আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা বিশেষরা আনকমন কিছু প্রশ্নের উত্তর জেনে নিতে পারছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্টস করতে ভুল করবেন না। ধন্যবাদ, ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন।